হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে সকলে ভালো আছেন। পূর্বে আমি সিআরইসি ক্যাম্প থেকে বগাল রেলওয়ে ক্রসিং পর্যন্ত একটি পদসেতু রেললিং প্রকল্পের আপডেট দেখিয়েছিলাম। আর এই ভিডিওতে বগাল রেলওয়ে ক্রসিং থেকে পদসেতু পর্যন্ত আপডেট দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি তাদেরকে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। এবং চ্যানেলটিতে যারা সম্পূর্ণভাবে নতুন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হলো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য। বর্তমানে আমরা বগাল রেলওয়ে ক্রসিং পার হয়ে পদসেতুর দিকে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে বালি ভরাটের কাজ মোটামুটিভাবে কমপ্লিট, আরও কয়েক লেয়ার বালি ফেলাবে। কিছু দূর পরপরই একটি করে কালভার্ট নির্মাণ করা হয়েছে আর এই কালভার্টের সমান করেই এই বালিগুলো ভরাট করা হবে। এখানে দেখা যাচ্ছে কালভার্টের কাজ এখনো শুরু করেনি, এখানে একটি কালভার্ট নির্মাণ করা হবে। এই পদ্মা সেতু রেললিং প্রকল্পের প্রায় জায়গায় দেখা যায় বালি ভরাটের আগে কালভার্টগুলি আগে নির্মাণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কালভার্টটি এখনো নির্মাণ করা হয়নি। আশা করি এই বালি ভরাটের কাজ করার আগেই এই কালভার্টটাও নির্মাণ করা হয়ে যাবে। সামনে ভাঙ্গা জাংশন রয়েছে, সেই জাংশনেরও আপডেট দেখাবো। সেই জাংশনেরও কাজ চলছে, আপনারা তো জানেনই ভাঙ্গা একটি জাংশন হবে। ভাঙ্গা রেলওয়ে এবং জাংশনের ভিতরে অনেকেই গুলিয়ে ফেলেন। জাংশন আলাদা এবং রেলওয়ে স্টেশন আলাদা। রেলওয়ে স্টেশন পূর্বে নির্মাণ ছিল। এখানে দেখা যাচ্ছে একটি কালভার্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট আর এই কালভার্টের সমতল করেই এই বালি ফেলানো হবে। তার মানে বোঝা যাচ্ছে এখানে আরও পরিমাণে বালি ফেলানো হবে। এরপরই এখানেই একটি জাংশন নির্মাণ করা হবে, অর্থাৎ ভাঙ্গায় একটি জাংশন নির্মাণ করা হবে। সেজন্য এখানে বেশ চওড়া, এখান থেকেই জাংশন শুরু। মূলত ভাঙ্গা বেশ বড়সড় একটি জাংশন নির্মাণ করা হবে আর জাংশনের কনস্ট্রাকশন কাজ শুরু করলে সেটি আপডেট তো থাকছেই। এখানে দেখা যাচ্ছে পাইলিংয়ের কাজ চলছে, মাটি পরীক্ষার কাজ চলছে। এখানে একটি রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হবে, সেটির কাজই কিছুদিনের ভিতর ধরা হবে। এখানে কাজ এখনো ধরা হয়নি। পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু রেল লাইনটি প্রথম দফায় চালু হবে, এমনটাই পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার। অর্থাৎ এই পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে ফরিদপুর রাজবাড়ী কুষ্টিয়া বা রাজশাহী যেতে পারবেন। আর ভাঙ্গায় নতুনভাবে ভাঙ্গা টু রাজশাহী ট্রেন চালু হচ্ছে, ভাঙ্গা থেকে চাইলে আপনি রাজশাহী যেতে পারবেন। এখান দিয়ে এই বড়সড় একটি জাংশন নির্মাণ করা হবে। জাংশন নির্মাণ করার জন্য প্রথমে বালি ভরাটের কাজ চলছে আর এই বালি ভরাটের কাজ কমপ্লিট হলে তারপরে কনস্ট্রাকশনের কাজ চলবে।
এই পদ্মা সেতু রেললিং প্রকল্পটি মোট 172 কিলোমিটার, যার মধ্যে প্রথম দফায় ভাঙ্গা পর্যন্ত চালু করা হবে পদ্মা সেতু রেল লাইনটি, আর পরবর্তী দফায় ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পরবর্তী দফায় চালু করা হবে। দেখতেই পাচ্ছেন এখানে বেশ চওড়া, কারণ এখানেই জাংশনটি নির্মাণ করা হচ্ছে। ঢাকা মহা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দক্ষিণ পাশেই এই রেল লাইনটি নির্মাণ করা হচ্ছে। আপনি এখানে আসলে যখন রেল লাইনটি চালু হবে সড়কের সাথে সাথে রেল লাইনের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই ভিডিওর মাধ্যমে পদ্মা সেতু পর্যন্ত যাওয়া সম্ভব হবে না, যতদূর যাওয়া সম্ভব ততদূরই আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই ভিউয়ার্স, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ করা হলো। বর্তমানে আমরা মালিগ্রাম ফ্লাইওভারের কাছে আছি, আর এই মালিগ্রামে একটি রেলওয়ে সেতু নির্মাণ করা হচ্ছে। এই মালিগ্রাম ফ্লাইওভারে কিন্তু লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটি নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এখান দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা চলে গেছে। এই পদ্মা রেল লাইনটি বাম পাশের যেই ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন, এটি মালিগ্রাম ফ্লাইওভার। এখানে একটি কালভার্ট নির্মাণ করা হবে, এখানে কাজ ধরা হয়নি, কিছুদিনের ভিতরেই এই কাজটিও ধরা হবে। তাই ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমি পুলিয়া ফ্লাইওভার পর্যন্ত আপডেট দেব, এবং পরবর্তী পার্টে পুলিয়া থেকে পদ্মা সেতু দেওয়ার চেষ্টা করব। তাই ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য বিশেষ অনুরোধ করা হলো।